আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে একটা ভিন্নভাবে মুরগি মাংস রান্নার রেসিপি শেয়ার করব, আশা করব আপনাদের ভালো লাগবে। প্রতিদিনই কিন্তু আমাদের একই ধরনের মুরগি মাংস রান্না ভালো লাগে না, বাচ্চা বা বড়রাও কিন্তু পছন্দ করে না। তো আমি চেষ্টা করি বাচ্চা বা বড়দের জন্য ভিন্নভাবে মুরগি মাংসটা রান্না করার। তো আশা করব আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি এখানে একটা বাটিতে যে পরিমাণ মুরগি মাংসগুলো রান্না করব সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে অল্প মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মুরগি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। পাশেই দেখতে পাচ্ছেন আমি যা যা উপকরণ নিয়ে নিয়েছি সেগুলো আমার মুরগি মাংস রান্না করাতে লাগবে। প্রথমে কিন্তু আমি মুরগি মাংসগুলো একটু ভেজে নিব, আর এর জন্য প্রথমে একটু হলুদের গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে এগুলোকে একটু ম্যারিনেট করে রাখছি। তো অন্যদিকে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল। আর আজকে আমি আপনাদেরকে ছোট একটা ট্রিক শিখিয়ে দিব যেটা অবশ্যই আপনাদের কাজে আসতে পারে। তো আমি তেল দেওয়ার পর অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার কারণ হচ্ছে তেলগুলো যাতে গায়ে ছিটকে না আসে আর মাংসগুলো যাতে নিচে লেগে না যায়, সেজন্য আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। আমি যে কোনো মাছ মাংস ভাজাতে কিন্তু তেলের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে থাকি, যাতে করে গায়ের মধ্যে ছিটকে না আসে তেল, আর মুরগি বা মাছ যে কোনো ভাজা করলে ওগুলো যাতে নিচে লেগে না যায় সেজন্য আমি লবণটা ইউজ করি। আর অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন সেটা দেওয়ার, তো ফলাফলটা আপনারা নিজেরাই দেখতে পারবেন। তো আমি কিন্তু মাংসগুলা এক পিঠ যখন ভাজা হয়ে গেছে অন্য পিঠটা উল্টে দিয়ে আমি অন্য পাশে চুলার মধ্যে দিয়ে দিয়েছি, আর এদিকে একটা প্যানের মধ্যে আমি মশলাগুলো একটু কষিয়ে নেব। এর জন্য আমি যে পরিমাণ তেল আমি মাংসের মধ্যে দিয়েছিলাম ভাজার জন্য সেখান থেকে অল্প পরিমাণ তেল আমি অন্য একটা প্যানে নিয়ে নিয়েছি। আর এখানে শুকনো যে মশলাগুলো ছিল আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, এর মধ্যে ছিল তেজপাতা, এলাচ, দারুচিনি, এগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি রসুন কুচি, আদা পেস্ট, এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে রসুন কুচিগুলোকে ব্রাউন কালার করে নিয়েছি। আর এখানে 3 টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এগুলোকে নরম করে নিয়েছি। আর এগুলো যখন ব্রাউন কালার হয়ে আসছে আমি এখানে প্রায় 1/4 কাপ মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আসলে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি খাই সেজন্য একটু পেঁয়াজ বাড়িয়ে দিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। তো এখানে পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে নরম হওয়ার পর আমি এখানে টমেটো পেস্ট দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিই। অবশ্যই ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, যারা যেরকম খেতে পছন্দ করেন। 1/2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ মশলা গুঁড়ো। অল্প পরিমাণ পানি দিয়ে আমি এখন মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নিব। এর জন্য ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে উপরে তেল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। উপরে যখন তেল বেশি আসছে আমি ভেজে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলোকে কিন্তু বেশি ফ্রাই করে নেবেন না, হালকা জাস্ট দুপাশে লাল হলে নামিয়ে নেবেন। আমার মাংস ভাজাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। তো এভাবে করে যদি আপনি মুরগি মাংসগুলি রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার রান্না প্রশংসিত হবে। তো আপনারা যারা আমার মতো করে মুরগি মাংস রান্না করবেন অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের মুরগি মাংস রান্নাটা কেমন হয়েছিল। আর আমি এখানে উপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি 1 কাপ পরিমাণ পানি দিয়ে, উপরে টমেটো কুচি কেটে রেখেছিলাম মাঝারি সাইজের, ওগুলো দিয়ে আমি 10 মিনিট রান্না করে নিব। এই যে 10 মিনিট পর দেখতে পাচ্ছেন মুরগি মাংসের উপরে কিন্তু তেল কিন্তু বেশি আসছে। আমার মুরগি মাংসটা রান্না করা হয়ে গেছে, আর এর জন্য আমি শুকনো যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে ফেলছি। আর এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে উপরে ধনিয়া পাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমার মজাদার ভিন্নভাবে চিকেন রান্নার রেসিপিটা। আশা করব আপনাদের সকলের কাছে আমার রেসিপিটা ভালো লাগবে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাচ্চারা তো পছন্দ করবে, বড়রা কিন্তু অনেক বেশি পছন্দ করবে এভাবে চিকেন রান্নাটা। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে। তো আজকে আপনাদের সাথে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।